নিজের সময় তো বটেই, পরের সব প্রজন্মকেও প্রভাবিত করেছেন এমন নায়কের সন্ধান বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি একটা পাওয়া যাবে না। তবে হাতে গোনা যে দু একজন পাওয়া যাবে, তাদের মাঝেই সবার উপরে থাকবেন জাফর ইকবাল, যিনি শুধুমাত্র গান কিংবা অভিনয় দিয়েই নয়, ব্যক্তিত্বের আবেদন, পোশাক, স্টাইল সব মিলিয়ে যেন ছিলেন এক গল্পের রাজকুমার। হ্যাঁ, তিনি ছিলেন যেমন স্টাইলিশ তেমন অভিমানী, আবেগপ্রবণ, ছিলেন বোহেমিয়ান। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার সহজ বিচরণ, যার ফলে পরিচিত ছিলেন চিরসবুজ নায়ক হিসেবে। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গান গাইতে পারা এই অভিনেতা বেশ কিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন। স্বাধীনতার ডাক শুনে অস্ত্র হাতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। জীবন তার অনেক সংগ্রামের রঙে রঙিন, কিন্তু দুঃখের বিষয় হলো যখনই ঢাকায় সিনেমার আকাশে নক্ষত্র হয়ে জ্বলে উঠলেন, তখনই অকাল মৃত্যু তাকে কেড়ে নিল সব আলো। আমাদের আজকের এই ভিডিওটিতে আরও একবার বিস্তারিতভাবে স্মরণ করব অকালে ঝরে পড়া এই মহানায়ককে। গল্পে গল্পে তরুণদের জানাতে চাই জাফর ইকবাল নামক একটি ইতিহাসকে। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এখনই, কেননা আমরা আপনার কাছে পৌঁছে দিব জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থাসহ তাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য। জাফর ইকবাল জন্মেছিলেন 1950 সালের 25 সেপ্টেম্বর ঢাকার গুলশানে। বাড়িতে গান বাজনার রেওয়াজ ছিল। তার বোন শাহনাজ রহমতুল্লাহ একজন সুপরিচিত কণ্ঠশিল্পী, বড় ভাই আনোয়ার পারভেজও নাম করা সঙ্গীতজ্ঞ, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক, বহু চলচ্চিত্রের জন্য গান করেছেন। ভাই ও বোনের মতো জাফর ইকবালও প্রথমে গানের ভুবনেই যাত্রা করেছিলেন গায়ক হিসেবে। গানের চর্চাটা করতেন সেই শৈশব থেকেই। 1966 সালে বন্ধু তোতা মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করেন ব্যান্ড গ্রুপ রোলিং স্টোন। এলভিস প্রিসলি ছিল তার প্রিয় তারকা। স্কুলে কোনো ফাংশন হলে তিনি গিটার বাজিয়ে প্রিসলির গান গাইতেন। পিচ ঢালা পথ ছিল ব্যান্ড গড়ে তোলার পর তার প্রথম গাওয়া গান। ভাই আনোয়ার পারভেজের সুরে নায়করাজ রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে হয় যদি বদনাম হোক আরও গান গেয়ে চলচ্চিত্রে গায়ক হিসেবে তার অভিষেক হয়। নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় হলেও আমৃত্যু গানকে ভালোবেসেছেন তিনি। প্রথম প্লেব্যাকেই ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অসংখ্য চলচ্চিত্রে কাজ করিয়েছিলেন। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে সুখে থেকেও আমার নন্দিনী হয়ে কারো ঘর নি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, হয় যদি বদনাম হোক আরও অন্যতম। নিজের কণ্ঠে কেন তুমি কাদালে শিরোনামে একটি অডিও অ্যালবামে প্রকাশ করেন 80-এর দশকের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ টেলিভিশনের যুগে সুখে থেকে নন্দিনী গানটি গিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর বাংলাদেশ টেলিভিশনের 25 বছর উদযাপনে বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে গানটি। পরে শিল্পী রফিকুল আলমও গানটি গিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম আপন ঘর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরি। জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় 30টির মতো ছবি করেন। সব মিলে তিনি প্রায় 150টি ছবি করেছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। সূর্য সংগ্রাম ও এর সিকুয়াল সূর্য স্বাধীন চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন। 1975 সালে মাস্তান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় তাকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। স্বাধীনতা পরবর্তী সময়ের রাগী রোমান্টিক জীবন যন্ত্রণায় পীড়িত কিংবা হতাশা থেকে বিপদগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের অন্যতম পছন্দ। সামাজিক প্রেম কাহিনী মাস্তানের নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। নয়নের আলো চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্রেও দর্শক তাকে গ্রহণ করে। 1989 সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবুজ হৃদয় দারুণ ব্যবসা সফল হয়। এই ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। প্রয়াত জাফর ইকবাল আড্ডার ছলে প্রায় ববিতাকে বলতেন, আমার ইচ্ছে আছে শাবনাজের বিপরীতে অভিনয় করব। জাফর ইকবালের সেই ইচ্ছা অবশ্য পূর্ণ হয়নি। বিপরীতে ববিতার সাথে 30টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। এই জুটির বাস্তব জীবনে প্রেম চলেছে বলেও গুজব ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্কে ভেঙে যাওয়ায় হতাশ হয়ে জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান বলে জোর গুঞ্জন উঠেছিল। অনেকেই বলেন সুখে থেকেও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী গানটি জাফর ইকবাল ববিতার জন্যই গিয়েছিলেন। যদিও প্রেমের বিষয়ে ববিতা বা জাফর ইকবাল কেউই কখনো মুখ খোলেননি। এই জুটি ছাড়াও জাফর ইকবাল অভিনীত অসংখ্য চলচ্চিত্র সুপারহিট হয়। পারিবারিক জীবনে 2 সন্তানের জনক ছিলেন জাফর ইকবাল। তার স্ত্রীর নাম সোনিয়া। অভিনয় ও সঙ্গীত দিয়ে চলচ্চিত্র জগতে আলো ছড়ালেও সেই আলোর রেশ ছিল না পরিবারে।
পারিবারিক অশান্তির কারণে একসময় খুব ভেঙে পড়েন নায়ক। মদ হয়ে যায় তার নিত্যসঙ্গী। এই মদ আর নিয়ন্ত্রণহীন জীবনযাপনের কারণেই একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন তিনি। দেখা দেয় হার্টের সমস্যা, নষ্ট হয়ে যায় দুটি কিডনি। নানা জটিল রোগে জর্জরিত নায়ক জাফর ইকবাল 1992 সালের 27 এপ্রিল মাত্র 41 বছর বয়সে পরপারের টিকিট কেটে চলে যান আপন ঠিকানায়, যে ঠিকানা থেকে কেউ কোনোদিনও আর ফিরে আসে না। সে সময় আমাদের তরুণদের মাঝে জাফর ইকবাল কতটা বিরাজমান ছিলেন তা বোঝানোর জন্য একজন লেখক ও নির্মাতার একটি লেখা সংগ্রহ করেছি। আশা করি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। জাফর ইকবালের স্মৃতিচারণে তিনি বলেন, তখন অনেক ছোট, ক্লাস 2 কি 3 পড়ি। পাশের বাসায় ক্লাস 10 লীনা আপার বিনোদনের জগৎ চিত্রালী আর পূর্বাণী। তার ছোট ভাই পাপ্পু লুকিয়ে লুকিয়ে তা পড়ে আর নায়িকাদের ছবি দেখে। বিকেলে খেলার মাঠে এসে কানে কানে বলল, শুনেছিস জাফর ইকবাল আর ববিতা প্রেম করছে, পেপারে উঠেছে। চমকে উঠে বলি, প্রেম? পাপ্পু হাঁপাতে হাঁপাতে বলে, শুধু প্রেমই নয়, জঙ্গলেও গিয়েছিল। দুপুরে পাবদা মাছের ঝোল দিয়ে দুজন জঙ্গলে ভাত খেয়েছে। ছোট্ট আমি প্রেম মানে বুঝি ছেলেমেয়ে লুকিয়ে মেলামেশা, কিন্তু জঙ্গলে পাবদা মাছের ঝোল আমার কাছে এক অপার বিস্ময়। জঙ্গলের পানিতে পাবদা মাছ সাঁতার কাটতে পারে, কিন্তু তার ঝোল তো ডাইনিং টেবিলের জিনিস। বাসায় এসে আম্মাকে বললাম, আম্মা, জাফর ইকবাল আর ববিতা নাকি জঙ্গলে পাবদা মাছের ঝোল খেয়েছে। আম্মা ডান কানটা ধরে মুচড়িয়ে বললেন, খবরদার আর কোনোদিন যেন এই কথা না শুনি। বুঝে নিলাম জাফর ইকবাল হচ্ছে এমন একটি চিজ যে কিনা ঘরে মাঠে পত্রিকা জঙ্গলে একসঙ্গে অবস্থান করে দাপটের সঙ্গে। ক্লাস 10 পড়ি, বড় ভাইয়ের বন্ধু কাউসার ভাই জাফর ইকবালের মহাভক্ত। তার পোশাক সব জাফর ইকবালের স্টাইলে, চাপা বাস তবে হাফ চাপা মারে। হয়তো মামার সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে কফি খেয়েছে। এসে সিরিয়াসলি বলল, আজকে রাস্তায় খুব খিদা লাগাই বাসায় গেলাম না, সোনারগাঁওয়ে লাঞ্চটা সায়রা নিলাম। কিন্তু কাউসার ভাইয়ের আজকের চাপাটা চাপা মনে হলো না। বলল, তোরা তো জানোস আমি ঢাকা ক্লাবে রেগুলার, আজকে ক্লাবের সামনে রিক্সা থেকে নাইমা টের পাইলাম মানি ব্যাগ ফেলাই আসছি, দেখি নায়ক জাফর ইকবাল ভাই আসতেছে। বললাম, জাফর ভাই 10টা টাকা দেন তো। জাফর ভাই 20 টাকা দিল, দুইজন ক্লাবে ঢুকে গেলাম। তখন 20 টাকা অনেক, স্কুটারে গুলশান থেকে ধানমন্ডি আসা যায়। বুঝলাম জাফর ইকবাল একজন নিরহংকারী উদার মানুষ। স্কুলে পড়া অবস্থায় আমাকে না বলে বলাকা হলে গেলাম জাফর ইকবালের এক মুঠো ভাত দেখতে, হাউসফুল। ছবিতে জাফর ইকবালকে মনে হলো পারস্যের কোনো রাজপুত্র বাংলাদেশের হাইওয়ে মুড়ির টিন বাসের ছাদে বসে নেচে নেচে গান গাচ্ছে, ববিতার সঙ্গে দুষ্টুমি আর শয়তানের সঙ্গে মাস্তানি করছে। বাসায় ফেরার পর আম্মা যখন আবার ডান কান ধরেছেন, আব্বা জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আম্মা বললেন, না বলে এক মুঠো ভাত দেখতে গিয়েছে। আব্বা হো হো করে হেসে বললেন, ওকে শাওয়ার করিয়ে পাবদা মাছের ঝোল দিয়ে 4 মুঠো ভাত খাওয়াও। পাবদার ঘটনা আব্বাও জানতেন। বুঝে নিলাম আমার স্পোর্টিং আব্বারও পছন্দের জিনিস জাফর ইকবাল। আমরা যখন ছোট তখন জাফর ইকবাল এক ধরনের ছোট হাতা টি শার্ট গায়ে চড়িয়ে প্রথম দেশের মানুষকে সেই ফ্যাশন চেনান। সেটি তখন এনডি গিফটদের মতো পশ্চিমা সেলিব্রিটিরা পরে। আমি আবদার ধরাই আব্বা নিউ মার্কেট থেকে কিং কং গরিলার ছবিওয়ালা জাফর ইকবাল মার্কা চমৎকার টি শার্ট কিনে দেন। সোনিয়ার সঙ্গে জাফর ইকবালের বিয়েটা ছিল আলোচিত। এক সাক্ষাৎকারে জাফর ইকবাল বলেন, তিনি সোনিয়ার চোখ দুটো দেখে প্রেমে পড়েছিলেন। আমি তখন বুঝিনি শুধু চোখ দেখে কিভাবে মানুষ প্রেমে পড়ে, বুঝেছিলাম ইউনিভার্সিটিতে পড়ার সময়। তখন জাফর ইকবাল আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন। এক পার্টিতে দেখি এক অপরূপা সুন্দরী অচেনা আমাকে দেখে মিষ্টি হাসল। আমি এত সুন্দর চোখ খুব কম মেয়ে দেখেছি। আমাকে এক বন্ধু কানে কানে বলল, ও হচ্ছে সোনিয়া জাফর, জাফর ইকবালের বউ। টের পেলাম চোখ চিনতেও জাফর ইকবাল ভুল করেননি। জাত রোমান্টিক, জাত চোখ না চিনলে রোমান্সে কর্পূর হয়ে যাবে। জাফর ইকবাল যে রত্নগর্ভা মায়ের সন্তান ছিলেন তা জানতাম না, শুধু জানতাম কোকিলকণ্ঠী সম্রাজ্ঞী শাহনাজ রহমতুল্লাহর ভাই। তিনি যে লিজেন্ড সুরকার আনোয়ার পারভেজেরও ভাই তা জানলাম তার ভাবি অভিনেত্রী জেসমিন পারভেজকে আমার নাটকে কাস্ট করে, সেটা 2000 সাল। ঘনিষ্ঠ হলাম এই পরিবারের সঙ্গে। ভাবির কাছে আবদার ধরলাম কচুর লতি চিংড়ি লাঞ্চের, উদ্দেশ্য প্রিয় জাফর ইকবাল সম্পর্কে আরও কিছু জানা। নয়াপল্টনে আনোয়ার পারভেজ ভাইয়ের চমৎকার একতলা বাসার জানালায় মেহেদি ঘাসের ঝিরিঝিরি বাতাসে দস্তরখানা পেতে খাচ্ছি আর শুনছি জাফর উপাখ্যান। খুব ইমোশনাল আর জাত্যাভিমানী ছিলেন জাফর ইকবাল। যার থাকে যার, জাত্যাভিমান থাকে তার। দুই হাতে টাকা উড়াতো, দান করত অকাতরে, দিলদরিয়া। দুর্বলতা ছিল ব্র্যান্ডেড ড্রেস, দামি সিগারেট আর পারফিউমে। দিনে 6 বার ড্রেস পাল্টাতো আর 7 ধরনের পারফিউম মাখত। প্রিয় ভিউয়ার্স, হয়তোবা আপনি জাফর ইকবালের মৃত্যু পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন, তারপরও কখনো কি তার কোনো সিনেমা ইউটিউবে দেখেছেন?
দেখে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকের ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।